আসসালামু আলাইকুম, এমএস কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি কলার পুডিং তৈরি করে দেখাবো, আর এর জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি, আর ক্যারামেলটা আমার মোটামুটি শেষের দিকে চিনিটা গলে গিয়েছে, ক্যারামেলটা রেডি। এখন আমি ক্যারামেলটাকে নামিয়ে নিব। এর জন্য আমি একটা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে সেট করে নিব, আর ক্যারামেলের কালারটা অসম্ভব সুন্দর এসেছে। ক্যারামেলটাকে এখন আমি চারো সাইড দিয়ে এভাবে বাটির চারো সাইড দিয়ে সমানভাবে সেট করে নিলাম। আর এরপরে আমি এটাকে সাইডে রেখে আমি 2 পাকা কলা নিয়েছি। এখন কলা দুটোকে আমি ছিলিয়ে নিব। ছিলিয়ে নিয়ে আমি এখানে 2 ডিম অ্যাপ্লাই করব। 2 ডিম এবং কলা দুটোকে আমি একসঙ্গে ম্যাশ করে নিব। একসঙ্গে ম্যাশ করে একটা কাঁটা চামচের সঙ্গে সাহায্যে ম্যাশ করে নিব। আর আমার ম্যাশ করা ডান। এখন আমি একটা ব্লেন্ডারে আমি ম্যাশ করার কলাগুলোকে দিয়ে দিব, আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, আর 200 মিলিলিটার দুধ দিয়ে দিব। এগুলোকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। কলার ম্যাশগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার ব্লেন্ড করাও অলরেডি শেষ। এখন আমি আমার সেট করে রাখা ক্যারামেলের অংশটাতে 6 ইঞ্চি মোল্ডের বাটিটাতে আমি এখন ম্যাশ করা ব্লেন্ড করা কলাগুলোকে এখানে ঢেলে দিব, আর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে সেকে নিব। অবশ্যই এটাকে সেকে নিতে হবে। আমার সেকেনও অলরেডি ডান। এখন আমি উপরে যে ফেনাগুলো লেগে আছে এই ফেনাগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে তুলে ফেলবো। তারপরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে কভার করে দিব। খুব সুন্দর করে 2 হাতের সাহায্যে আমি এটাকে কভার করে দিচ্ছি। এখন আমি একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর আমি আগে থেকেই কিছু পানি গরম করে রেখেছিলাম। এখন আমি স্ট্যান্ডের মধ্যে গরম পানিগুলোকে ঢেলে দিচ্ছি। তারপরে আমি বাটিটাকে এখানে বসিয়ে দিব, আর এটাকে আমি এভাবে 25 থেকে 30 মিনিট রান্না করব। রান্না করার পরে এটাকে আমি ঢাকনাটাকে তুলে একটা কাঠির সাহায্যে আমি এখন এটাকে চেক করে নিব। যদি কাঠির মধ্যে লেগে না থাকে তাহলে আমি বুঝে যাব যে আমার পুডিংটা রেডি। এখন আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজ আপ করবো। 2 ঘন্টার জন্য ফ্রিজ আপ করার পরে আমি 2 ঘন্টা পরে পুডিংটাকে বের করে নিলাম, আর বের করার পরে একটা ছুরির সাহায্যে আমি এভাবে চারো সাইড দিয়ে এটাকে কেটে নিয়ে একটা উল্টো পাশ দিয়ে একটা প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমার পুডিংটা এরকম এসেছে। তো কেমন লাগলো? আর এটা খেতে এত সুস্বাদু যে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই আপনারা বাসায় এই পুডিংটা ট্রাই করবেন, আর এখন থেকে অবশ্যই আপনারা কলা ফেলিয়ে দিবেন না। আমরা অনেক সময় কলা এভাবে ওয়েস্ট করে ফেলি, আর খুব কম সময়ে কম পরিশ্রমে এত সুন্দর একটা পুডিং তৈরি করতে পারি।